চিত্রনায়িকা শবনম বুবলির দ্বিতীয় স্বামী শাকিব খান, দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে নেট মহলে। প্রিয় বন্ধুরা, সত্যিটা জানলে ঘাবড়াবেন না তো? তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বাংলাদেশের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির প্রথম স্বামী শাকিব খান নন, দাবি বাংলাদেশের একই সাংবাদিকের। ফের চর্চায় বাংলাদেশের সিনেমার নায়ক শাকিব খান এবং অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির এমনিতেই তলানিতে দুজনের সম্পর্ক। শাকিব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন বুবলি তার জীবনে অতীত, গোপন সূত্রের খবর তাদের ডিভোর্স হয়ে গেছে। আর এই সময়েই বাংলাদেশের এক সাংবাদিক দাবি করছেন যে শাকিব খান বুবলির প্রথম স্বামী নন, আগেও বিয়ে হয়েছিল বুবলির বলে তিনি দাবি করেন। এখন এই নিয়ে জোর চর্চা চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে। আতিকুর রহমান পূর্ণিয়া নামের ওই সাংবাদিক দাবি করেন, আগেই চট্টগ্রামের কাশেম নামে এক ব্যবসায়ীর ছেলে সেলিমের সঙ্গে বিয়ে হয়েছিল বুবলির। শাকিবের হাত ধরে 2016 সালে সিনেমা জগতে পা রাখেন বুবলি, তার বাড়ি নোয়াখালী এলাকায়। আতিকুরের দাবি, সিনেমায় অভিনয় শুরু করার আগে সেলিম নামের একজনকে বিয়ে করেছিলেন বুবলি, তবে সেই সংসার বেশি দিন টিকেনি। কিন্তু বাংলাদেশের সিনেমার এই অভিনেত্রী তার প্রথম বিয়ের কথা গোপন করেন, শাকিব খানের সঙ্গে প্রতারণা করেছেন বলেও দাবি করেন ওই সাংবাদিক। প্রসঙ্গত, শাকিব খানের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত আতিকুর, দিন দুয়েক আগেই তিনি এই দাবি করেন। তার এই দাবি নিয়ে সরগরম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, তবে এখনও এই নিয়ে কিছুই বলেননি বুবলি। উল্লেখ্য, বুবলিকে বিয়ে করার আগে অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। 2018 সালের অপবিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই নায়কের। বুবলির দাবি, 2018 সালের 20 জুলাই শাকিব তাকে গোপনে বিয়ে করেন। এরপর 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে শাকিব এবং বুবলির প্রথম পুত্র শেহজাদ খান বীর। দিন কয়েক আগেই বুবলি তার সন্তান জন্মের কথা জানিয়েছেন এবং বীরের ছবিও প্রকাশ করেছেন। তারপর বিতর্ক শুরু হওয়ার পরই বুবলি জানান তার সঙ্গে শাকিবের বিয়ের কথা। এই সময়েই আতিকুর একটি ভিডিওতে বলেন, বুবলি এত কিছু নিয়ে মাথা ঘামান, এত কিছুই জানেন, এত কিছু নিয়ে কথা বলেন, তাহলে তিনি তার প্রথম স্বামীকে নিয়ে কথা বলেন না কেন? আপনি চট্টগ্রামের ব্যবসায়ী কাশেম সাহেবের ছেলেকে বিয়ে করেছিলেন, সেটা কি ভুলে গিয়েছেন? তাকে নিয়েও তো কিছু বলুন, আমরা শুনতে চাই। তবে শাকিব খান যে অপবিশ্বাসকে বিয়ে করেছেন সেই কথা প্রথম প্রকাশ করেন এই আতিকুর। পরে উপার বাংলার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে শাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকারও করেন অপু। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই শাকিব আর বুবলির বিয়ে এবং সন্তান জন্মের কথা প্রকাশ করেন আতিকুর। এরপরেই বুবলি শেহজাদ খান বীরের কথা জানান। প্রিয় বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।